শনিবার ফের গোপন সংবাদের ভিত্তিতে আটজন বাংলাদেশী নাগরিক এবং এক ভারতীয় নাগরিককে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ। তাদের বিরুদ্ধে রেল পুলিশ মামলা গ্রহণ করেছে। ওসি তাপস দাস জানান, বাংলাদেশী মহিলাদের কাছে বৈধ নথিপত্র পাওয়া যায়নি। তারা রেলে চেপে বহিরাজ্যে যাওয়ার চেষ্টায় ছিল। আগরতলা রেল স্টেশনকে পাচার বাণিজ্যের করিডোর হিসেবে পরিণত করতে চাইছে পাচারকারীরা। প্রায় প্রতিদিন বাংলাদেশী এবং রোহিঙ্গা নাগরিকরা পালানোর জন্য আগরতলা স্টেশনকে ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে রেল পুলিশও অনুপ্রবেশকারী এবং পাচারকারীদের হাতে নাতে পাকড়াও করছে। আজকে আমাদের কাছে একটা গোপন সংবাদ ছিল যে আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন, আজকেও একটা ট্রেন ছিল, দূরপাল্লার ট্রেন, যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো ওইটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর। তারপর আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুশ বসি। তো যদিও ট্রেনটার টাইম ছিল 8টা নাগাদ, তো আমরা যখন প্রায় 7:30টা মানে 7:30টা পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে, প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে, এবং তার মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল। তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি। তো ডিটেন করে আমরা 9 জনকে ডিটেন করেছি টোটাল। তো এর মধ্যে 8 জনই বাংলাদেশের বাড়ি এবং 1 জন আমাদের ইন্ডিয়ান। তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিল, কেউ মুম্বাই কেউ পুনেতে, শিয়ালদহ হয়ে যাবে আর কি। তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম, কিন্তু এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তো তাদের কাছ থেকে আমরা আরও আশা করি আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে। তো এই নিয়ে আমাদের জিআরপি থানাতে একটা মামলাও নিয়েছি বিভিন্ন ফরেনার অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং আইপিসি দ্বারা অনুসারে। আর আমরা এর মধ্যে 2 জনকে আমরা পুলিশ রিমান্ডে আনবো। আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ